হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে দি চ্যানেল অফ হিস্ট্রির আরও একটি নতুন পর্বে। কথা বলবো আজ বাংলাদেশের বৃহত্তম ফরিদপুর জেলার তিনজন কৃতি সন্তানদের নিয়ে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। এক নম্বরে যিনি আছেন তিনি হলেন বাংলাদেশ সৃষ্টির অমরনায়ক, বাংলাদেশ সৃষ্টির জনক যাকে বলা যেতে পারে, এবং তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যার জন্ম না হলে হয়তো পেতাম না আমরা এই স্বাধীন বাংলাদেশ, পেতাম না এই স্বাধীন সার্বভৌমত্ব। হ্যাঁ বন্ধুরা, কথা বলছি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। 1920 সালে বৃহত্তম ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শেখ লুৎফর রহমান, গোপালগঞ্জ দায়রা আদালতের হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন, এবং মার নাম ছিল সায়রা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। তার বড় বোন ফাতেমা বেগম, মেজো বোন আসিয়া বেগম, সেজো বোন হেলেন ও ছোট বোন লাইলি। তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। শিক্ষা জীবন, প্রাথমিক পর্যায়ে তিনি শিক্ষাজীবন নিজ গ্রামে শুরু করেন। এরপর 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং এখানে 1934 সাল পর্যন্ত পড়াশোনা করেন। 1937 সালে গোপালগঞ্জে মাথুনারাত ইনস্টিটিউট মিশন স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। 1934 থেকে চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ে পাঠ চালিয়ে যেতে পারেননি, কারণ তার চোখে জটিল রোগের কারণে সার্জারি করা হয়েছিল এবং এ থেকে সম্পূর্ণ সেরে উঠতে বেশ সময় লেগেছিল। গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1938 সনে 18 বছর বয়সে তার সাথে ফজিলাতুন্নেসার বিয়ে হয়। এ দম্পতির ঘরে দুই কন্যা এবং তিন পুত্রের জন্ম হয়। কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রিহানা, আর পুত্রদের নাম শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল। তিনজন পুত্রই 1975 সালের 15ই আগস্ট রাতে আততায়ীদের হাতে নিহত হন। নাম্বার টু, জসীমউদ্দীন, যিনি বাংলা সাহিত্যকে আধুনিককরণের অন্যতম ভূমিকা রেখেছিলেন, যাকে পল্লীকবি জসীমউদ্দীন নামেও ডাকা হয়। জসীমউদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূলধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীমউদ্দীনের। তার নকশিকাতার মাঠ, সজনবাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম, এবং তার কবিতাগুলো বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। কবি পরিচিতি, পল্লীকবি জসীমউদ্দীন 1 জানুয়ারি 1903 সালে ফরিদপুরের তাম্বুলখানায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জসীমউদ্দীন মোল্লা। জন্মসূত্রে তার বাবার বাড়ি ছিল গোবিন্দপুর গ্রামে এবং তার পিতার নাম ছিল আনসারউদ্দীন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমেনা খাতুন ওরফে রাঙ্গাসুর। শিক্ষাজীবন জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষাজীবন লাভ করেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বিএ ও এমএ যথাক্রমে শেষ করেন। কর্মজীবন, কর্মজীবনের শুরুর দিকে দীনেশচন্দ্র সেনের সাথে 1931 থেকে 1937 সাল পর্যন্ত লোক সাহিত্য সংগ্রাহক হিসাবে কাজ করেন। 1933 সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর 1938 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসাবে যোগ দেন। পরবর্তীতে তিনি 13ই মার্চ 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়। গোবিন্দপুরে প্রতি বছর জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে জসীম মেলা নামে একটি পাক্ষিক উৎসব উদযাপন করা হয়। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। তার উল্লেখযোগ্য লেখাগুলো হলো কবর কবিতা, নকশিকাতার মাঠ, সজনবালিয়ার ঘাট, আসমানি, রাখালি ইত্যাদি। নাম্বার থ্রি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই,
যিনি এশিয়া মহাদেশের বিশিষ্ট আলেমদের মধ্যে অন্যতম একজন ছিলেন। একজন ভারতীয় নাগরিক হিসাবেও তার ছিল রাষ্ট্র এবং সমাজের প্রতি অগাধ ভালোবাসা, যে কারণে তিনি ধর্মীয় এবং রাষ্ট্রীয় সংস্কার সাধন করেছিলেন এবং তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। সাধারণ পরিচিতি, তার বিভিন্ন উপাধি ছিল, যেমন সদর সাহেব, শাইখুল হাদিস, আল্লামা ইত্যাদি। আল্লামা শামসুল হক ফরিদপুরি, যার জন্ম হয়েছিল 1896 খ্রিস্টাব্দ, বৃহত্তম ফরিদপুরের গোহরডাঙ্গা টুঙ্গিপাড়া উপজেলা গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। পূর্বপুরুষগণ প্রায় 300 বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আগমন করেন। কাকতালীয়ভাবে তার পিতামাতার নামও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতার সাথে মিল রয়েছে, মানে তার পিতামাতার নাম ছিল মুন্সি মোহাম্মদ আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা খাতুন। তার পিতা মুন্সি মোহাম্মদ আবদুল্লাহ 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবে এবং তার দাদা চেরাগ আলী সৈয়দ আহমদ শহীদের শিখ ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। শিক্ষাজীবন, সদর সাহেব পাটগাঁথির স্থানীয় জৈনিক হিন্দু পণ্ডিতের কাছে লেখাপড়া শুরু করেন। এরপর টুঙ্গিপাড়া এবং বরিশালের সুটিয়াকাঠি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। 1995 খ্রিস্টাব্দে তিনি নওয়াপাড়ার বাগরিয়া হাই স্কুল থেকে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া সমাপ্ত করার পর সপ্তম শ্রেণীতে ভর্তি হন কলকাতা আলিয়া মাদ্রাসায় এবং 1919 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসায় অ্যাংলো পার্সিয়ান ইংলিশ মিডিয়াম বিভাগ থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি স্কলারশিপ নিয়ে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। কিছুদিন পর শুরু হয় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। তখন তিনি কলেজ ত্যাগ করে হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসেন। এরপর তিনি থানভি রহমতুল্লাহ আলাইহির পরামর্শে 1920 খ্রিস্টাব্দে শাহানারপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখানে ইসলামিয়াতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষা অর্জন করেন। কাফিয়া থেকে মিশকাত পর্যন্ত, এরপর দারুল উলুম দেওবন্দে উচ্চ শিক্ষা অর্জন করেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, শাইখুল ইসলাম মাদানী, শাইখুল আদব, ইজাজ আলী প্রমুখ মুন্সিগণের নিকট তিনি হাদিস অধ্যয়ন করেন। তিনি মাওলানা জাফর আহমদ উসমানি ও মাওলানা আব্দুল গনি প্রমুখ মুন্সিগণ থেকেও খেলাফত লাভ করেন। কর্মজীবন, কর্মজীবনে পূর্ণ সময়ে তিনি হাদিস অধ্যয়নে নিয়োজিত ছিলেন। 1928 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে এসে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় অধ্যাপক হিসাবে যোগ দেন। 1930 খ্রিস্টাব্দ থেকে 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত অধ্যাপনা করেন ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত জামিয়া ইউনুসিয়ায়। এরপর 1936 খ্রিস্টাব্দ থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ঢাকার আশরাফুল উলুম বড় কাটরায়। 1951 থেকে মৃত্যু পর্যন্ত হাদিসের দর্শদেশ ঢাকার ঐতিহাসিক মাদ্রাসা জামিয়া কুরআনিয়া লালবাগে কর্মরত অবস্থায় ছিলেন। কর্মময় জীবনে তিনি বহু মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেন। তন্মধ্যে 1935 খ্রিস্টাব্দে বাগেরহাটের গজারিয়া মাদ্রাসা, 1936 খ্রিস্টাব্দে আশরাফুল উলুম বড় কাটরা মাদ্রাসা, 1937 খ্রিস্টাব্দে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদিমুল ইসলাম গোহরডাঙ্গা মাদ্রাসা, 1950 খ্রিস্টাব্দে ঢাকার লালবাগে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা, 1956 খ্রিস্টাব্দে ঢাকার ফরিদাবাদের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম উল্লেখযোগ্য। তিনি যাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই, এবং তিনি যাদেরকে প্রভাবিত করেছেন, আল্লামা আজিজুল হক ও মুফতি ফয়জুল হক আমিনী। অবশেষে তিনি 1969 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।